আপনি ভেরিজনের প্রোডাক্ট নিলে কিন্তু কিউআর কোড আসে না, ঠিক আছে? এটা ভেরিজনের প্রোডাক্ট না, এটা একজনের ইউজার প্রোডাক্ট ভাই। ডুয়াল সিম কিন্তু আপনার এগুলো একজনের, এবং দেখেন মানে একটা ফোন যতভাবে চেক করে নেওয়া যায় সবগুলা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এবং এগুলো 100% ইউজার প্রোডাক্ট যা আছে, ব্যাকসেল টেকসেল যা আছে 100% অরিজিনাল, সব অরিজিনাল। কেউ যদি প্রমাণ করতে পারে ডুপ্লিকেট ব্যাকসেল বা ব্যাকসেল খোলা কাজ করা বা রিফারবিশ, একদম ক্যাশব্যাক করে দেবে, লাইফটাইম আমরা ক্যাশব্যাক করে দেবো। যেহেতু 12256 GB, আচ্ছা 12256 GB ম্যাকলান, এটাও দেখেন কন্ডিশনটা, দেখেন ব্যাকসেল গুলা, দেখেন কোনো ফাঁক ফোকর ব্যাকসেল কিচ্ছু নাই। অনেক দোকানদারই আসলে ভাজুম ভাজুম বুঝ দেয় এগুলা নিয়ে, ঠিক আছে? তো আমি চাই না যে আমার কাস্টমাররা এগুলো কিনে আসলে ধোকার সম্মুখীন হোক, ঠগুক। এই যে দেখেন, এবং সামনে এই যে দেখেন পপ আপ ক্যামেরা, সো K20 Pro যারা চাচ্ছেন পপ আপ ক্যামেরার সাথে তারা এটা নিতে পারেন। আচ্ছা, রেডমি নোট 11 Pro Plus 5G, এর RGB 128 GB, এটার পিছনে গ্রাফিক্সটাও দেখেন অনেক চমৎকার করছে, কিন্তু গ্রাফিক্স এটাকে একটু স্ক্র্যাচ লাগছে নাকি ভাই? হালকা একটু স্ক্র্যাচ আছে, এই যে দেখেন একটু স্ট্রেস লাগছে, এটাও দেখাই দিতেছি অনেকে হলে হয়তো দেখায়। কিন্তু অনলি আপনার 5500 টাকা, 5500 টাকা, 5000 টাকা করেন ভাই, 5500 টাকা, 5000 টাকা করেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বিশ্বকাপের মাঝখানে কিন্তু চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে, আর অনেকদিন পর কিন্তু আবারও সোহেল ভাইয়ের দোকানে চলে আসছি, যেহেতু তাদের নতুন স্টক চলে আসছে। সো মোটামুটি অ্যান্ড্রয়েড কালেকশন আজকে কিন্তু প্রচুর পরিমাণে আছে, যারা চাচ্ছেন যে ওয়ান প্লাস থেকে শুরু করে ভিভো, ওপো, রিয়েলমি, শাওমি, রেডমি এই প্রোডাক্টগুলো তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। তাছাড়াও বিশেষ করে স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ লেভেলের কালেকশনগুলো এগুলোও পেয়ে যাবেন, এবং তার সাথে বক্স সহ বক্স আর আইফোনের কালেকশনগুলো এগুলো তো বরাবরের মতো থাকে। আর তাছাড়াও বরাবরের মতো বলি যে কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন হয় আপনার, দরকার হয় বা পছন্দের থাকে, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা অবশ্যই প্রি অর্ডার করলে তারা কিন্তু প্রোডাক্ট আপনাদেরকে পাঠিয়ে দেবে বা দোকানে এসেও কিন্তু নিতে পারবেন। তো ভাই যেহেতু আছে, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোকানের নাম অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের দোকানের নাম হচ্ছে আপনার অ্যাপেল প্লাস, আর হচ্ছে দোকানের অ্যাড্রেসটি সরাসরি বলে দিই, এটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক Level 4 Block D, আর শপের নাম হচ্ছে অ্যাপেল প্লাস 14A3। আপনি ডি ব্লকে আসবেন, আই সেন্টার পাবেন, আই সেন্টারের পিছনের গলি দিয়ে সোজা হাঁটতে থাকবেন, একদম মাথায় যে দোকানটা এই দোকানটাই হচ্ছে অ্যাপেল প্লাস। আর চিনতে সমস্যা হলে কল করবেন, ডিসক্রিপশনে নাম্বার থাকবে, স্ক্রিনে নাম্বার থাকবে, আর ভাইরা কিন্তু সবসময় থাকে, আপনারা যেখান থেকেই পারেন তো অবশ্যই তাদেরকে কল করবেন, আপনারা যেখানেই থাকেন ওনারা গিয়ে কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা যাই হোক, অনেকগুলো ফোন আছে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে নিবো যে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন। আর সবসময় একটা কথা বলি ভাইয়া, অবশ্যই প্রোডাক্টে না, মানে সবসময় জেতার চেষ্টা করবেন টাকাতে না, ঠিক আছে? আপনি কোয়ালিটিটা সবসময় মেনটেন করবেন, কোয়ালিটি দেখে প্রোডাক্ট কিনবেন। আসলে সস্তার তিন অবস্থা সবাই জানি আমরা, তারপরেও কেন জানি আমরা বারবার সস্তার দিকে দৌড় দিই, আবার ধরা খায়া আমাদের আসলে আস্থা বিশ্বাস হারা যায়, ওই জায়গাটা আসলে আর থাকে না। তো সবাইকে বলবো যে ভাইয়া, বিশ্বস্ত জায়গা থেকে বিশ্বস্ত ফোন, মানে দেখে শুনে ভালো বুঝে, তারপরে আপনি মানে আপনার নিজস্ব একটা পারসেপশন আছে, কোয়ালিটি দেখবেন, দাম দেখবেন, দেখার পরে আপনি প্রোডাক্ট কিনবেন। দাম কম গেলেন, অর্ডার করলেন, ফোন হাতে নেওয়ার পরে কমপ্লেন করবেন, এটা আসলে ভাইয়া কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায় না, ঠিক আছে? খুবই ডিসঅ্যাপয়েন্টিং বিষয়, একটা হতাশাজনক। তাই অবশ্যই বলবো যে ভাইয়া অবশ্যই অবশ্যই দামে না দিতে সবসময় প্রোডাক্টে জেতার চেষ্টা করবেন। যাই হোক, কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমরা আবারও চলে আসছি হচ্ছে অ্যাপেল প্লাসে, আর মোটামুটি যারা অথেন্টিক ফোন চান তারা কিন্তু এই শপটি ভিজিট করতে পারেন। সো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সোহেল ভাই আছে, ইন্ট্রোতে যে জিনিসটা বলতেছিলাম, আর আজকে কিন্তু মোটামুটি ভালো একটা সেটের কালেকশন আছে, বিশেষ করে অ্যান্ড্রয়েড এবং স্যামসাং আইফোনের কালেকশন মিলেই কিন্তু ফোনগুলো আছে, তিনি আজকে রাখার চেষ্টা করছেন। তো মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ফোন যারা চান, ভালো ফোন চান, অবশ্যই তার শপটা ভিজিট করতে পারেন। তো ভাইয়া কী অবস্থা, দাম কেমন দিতেছেন? এই তো ভাই, দাম ইনশাল্লাহ কমাই দিব। আচ্ছা, কমায় না দিয়ে তো উপায় নেই, বর্তমান যে মানে মার্কেটের যে অবস্থা, আপনি যত অথেন্টিক ফোন বিক্রি করেন না কেন, 2 টাকা দাম বেশি হলে কমেন্ট বক্সে ঝড় উঠে যায়, দাম বেশি দাম বেশি দাম বেশি, ঠিক আছে? ভালো জিনিসের অবশ্যই দাম বেশি হবে, ঠিক আছে? এটা আপনি আর আসলে বাঙালিরে বুঝাইতে পারবেন, আমি নিজেও বাঙালি, আমি নিজেও জিনিস কিনতে গেলে সবার আগে জিজ্ঞেস করি ভাই কম কত, ঠিক আছে? তো আমাদের জাতিগত স্বভাব এটা, ঠিক আছে? তো এখন যারা বলেন যে ভাই এই প্রোডাক্টের দাম বেশি, ওই প্রোডাক্টের দাম কম, এই প্রোডাক্ট অন্য দোকানে কম দামে পাওয়া যায়, তো কাইন্ডলি ভাই আপনি একটু যাচাই করবেন, যাচাই করে আপনার যদি ভালো মনে হয় যে কম দামে পাইছি, ভালো প্রোডাক্ট পাইছি, আপনি কিনবেন, সমস্যা নেই, সমস্যা নেই। তারপরে কী দিয়ে শুরু করবেন আজকে? ফার্স্টে আমি আজকে OnePlus-এর অনেক কালেকশন আছে, OnePlus দিয়ে স্টার্ট করি। OnePlus দিয়ে? আচ্ছা ঠিক আছে, OnePlus দিয়ে। হ্যাঁ, OnePlus স্টার্ট করি, ফার্স্টে OnePlus 8 দেখাই আপনাদের। OnePlus 8? OnePlus 8 আছে আপনার RGB 128 GB। আচ্ছা, OnePlus 8 দেখতে পাচ্ছেন, RGB 128 GB, একদম মানে মালের কোয়ালিটি দেখেন, মালের এই যে সাইড দেখেন, চার্জিং পোর্ট দেখেন এবং সাইড টাইটগুলো দেখেন,
ঠিক আছে এবং একটা মাল যখন আপনি একটা প্রোডাক্ট যখন এখানে 20 মিনিট চালাবেন হিটিং ইস্যু আছে কিনা বা চার্জ কতটুকু ফল ডাউন করতেছে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন তাহলে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে মালটা আসলে অথেন্টিক কিনা সো এটা জেনে বুঝে অবশ্যই প্রোডাক্ট নেওয়ার সবাইকে অনুরোধ জানাচ্ছি ঠিক আছে হুজুগে পরে দাম কম দাম 2000 পাইলাম এটাতে নেবেন অনেকে আসলে কুরিয়ার সার্ভিসে যারা ফোন নেন তাদের ক্ষেত্রে এই ধোকাটা সবচেয়ে বেশি খায় তারা ঠিক আছে দেখা যায় কম দামে পাইছে কুরিয়ার সার্ভিসে অর্ডার করছে বা পৌঁছানোর পরে বলে ভাই কি মাল দেখাইলো আর কি মাল দিল ঠিক আছে এগুলা খুবই খারাপ জিনিস ভাই আর প্রাইস কত দিচ্ছেন তাহলে এটা প্রাইস হবে ভাই OnePlus এর 828 এটা প্রাইস হবে অনলি 29500 টাকা 29500 টাকা 828 টা 828 টা আচ্ছা এই মালটাও আছে ভাই এই মালই কিছু কিছু দোকান আছে যেখানে আর কম পাবেন হ্যাঁ 28000 এ পাওয়া যায় 27500 তো পাওয়া যায় খুব পরিমাণে কমেন্ট আসতেছে যে দাম বেশি দাম বেশি দাম বেশি ভাই এই প্রোডাক্টটা এই OnePlus এই যেটা এইটটা 29500 টাকা কেন আপনি 28000 পাবেন 28000 থেকে 29500 টাকা মানে 1500 টাকা বেশি তা আপনি 28000 পাবেন না তো কাইন্ডলি আমার কথা হচ্ছে আপনি প্রোডাক্টটা দেখে নেবেন অবশ্যই ঠিক আছে আপনি প্রোডাক্টটা দেখে নেবেন হ্যাঁ তারপর যদি ভালো মনে হয় সেটা আপনি সেটা নেবেন সমস্যা নেই OnePlus 70 Pro আছে এটা আছে 12GB RAM 256GB আচ্ছা ম্যাকলার এডিশন আচ্ছা 70 Pro ম্যাকলার এডিশন হ্যাঁ 12256 12256GB আচ্ছা 12256GB ম্যাকলার এটাও দেখেন কন্ডিশনটা দেখেন ব্যাকশেলগুলো দেখেন কোনো ফাঁক ফোকর ব্যাকশেল কিচ্ছু নাই অনেক দোকানদারই আসলে ভাজুং ভাজুং বুঝ দেয় এগুলো নিয়ে ঠিক আছে তো আমি চাই না যে আমার কাস্টমাররা এগুলো কিনে আসলে ধোকার সম্মুখীন হোক ঠগুক ঠিক আছে আমি চাই যে একটা ভালো প্রোডাক্ট নেন যে 10 জনই আমার ভিডিও দেখেন সে 10 জনই যেন ভালো প্রোডাক্ট পান আমার 100 জন ভিডিও দেখার দরকার নাই আমার যদি রিয়েল 10 জন ভিউয়ার থাকে আমি তাই নিয়ে খুশি এটার দাম কত নেবেন ভাই এটা ভাই অনলি 35500 টাকা 35500 টাকা 12256 না একটু কমাই দেন একটু হালকা 4500 টাকা কমাই দিলাম আপনার 35000 34500 করে দেন আচ্ছা ঠিক আছে 34500 টাকা আচ্ছা 34500 টাকা ম্যাকলার ঠিক আছে ওকে তারপর আপনার OnePlus 9 Pro আছে আমাদের কাছে 9 Pro না 9 Pro আছে 12256 না এই যে 9 Pro গুলো দেখেন একদম মনে হবে এগুলো ফোনের কন্ডিশন দেখে মনে হবে যে আপনি ফোনগুলো জাস্ট খালি বক্স থেকে আনবক্স করছেন সাইডগুলো দেখেন একদম কোনো ফাঁক ফোকর পাবেন না আর কোনো দাগ স্ক্র্যাচ কিচ্ছু নাই ঠিক আছে সো এটা প্রাইস হবে আপনার 12256 অনলি আপনার 46000 টাকা 12256 টা 46000 46000 12256 ঠিক আছে এখনো অনেকেই বলতে পারেন যে ভাই 44000 এই যে 44000 পাইছি ঠিক আছে ভাই আপনি জিনিস হলো ভালো জিনিস ছিল একটা কথাই বলছি ভালো জিনিস ছিল অবশ্যই প্রাইস একটু বেশি হবে ঠিক আছে মার্কেট আর কম পাবেন 44 না আমি 43 দিতে পারবো কিন্তু প্রোডাক্ট নিয়ে চালাতে পারবেন না ওই আর কি যারা নেবেন একটু দেখে নিবেন ভাই শুনে নিবেন আজকের ভিডিওতে জাস্ট এটাই বলবো আমার অনেক কাস্টমার আছে যারা ফোন কেনার নিয়তে মার্কেটে আসছে দাম কম দেখে মার্কেটে এসে ফোন দেখছে কন্ডিশন চালাইছে ওভারহিট হয় ফোন ভালো লাগে না ফোন যেরকম বলে সেরকম না ঠিক আছে তারপর আর ফোনই কেনে নাই লাস্টে তারা সুইপ করছে যে না ভাই আর কখনো মানে ইউজ ফোন কিনবই না নতুন ফোন কিনবো তো এরকম ভুক্তভোগী অনেক আছে ঠিক আছে অনেক আছে তো যারা এরকমের ভুক্তভোগী আছেন যে ফোন কিনতে গেছেন কথা কাজে মিল পান নাই তারা জাস্ট একটু কমেন্ট করেন যাতে অন্যরা আসলে বুঝতে পারে যে আসলে দামে না গিয়ে কোয়ালিটিতে যাওয়াটা বেটার ওকে তারপর হ্যাঁ তারপর দেখো আপনার OnePlus Nord 2 OnePlus Nord 2 OnePlus Nord 2 আমার কাছে দুইটা কালার আছে আর এগুলো সবগুলো কিন্তু ডুয়াল সিম ভাই এটা কি Nord 2 নাকি Nord C2 না Nord 2 Nord 2 শুধু Nord 2 আচ্ছা Nord 2 OnePlus Nord 2 ডুয়াল সিম আছে দুটোই ডুয়াল সিম দুটোই ডুয়াল সিম হ্যাঁ আচ্ছা এটা প্রাইস হবে আপনার 8GB 128GB অনলি 28000 টাকা আচ্ছা 8GB 128GB অনলি 28000 টাকা রাখবেন এটা কিন্তু 100% মানে ইউজার প্রোডাক্ট হ্যাঁ এগুলো 100% ইউজার প্রোডাক্ট যা আছে ব্যাকশেল টেকশেল যা আছে 100% অরিজিনাল সব অরিজিনাল কেউ যদি প্রমাণ করতে পারে ডুপ্লিকেট ব্যাকশেল বা ব্যাকশেল খোলা কাজ করা বা রিফারবিশ একদম ক্যাশব্যাক করে দেবে লাইফ টাইম আমরা ক্যাশব্যাক করে দেবো যে প্রমাণ করতে পারে রিফারবিশ প্রোডাক্ট আচ্ছা আরেকটা জিনিস কি জমনতে আসবেন কিনবেন প্রোডাক্ট কিনবেন নিয়ে লাগলে শোরুমে নিয়ে দেখাবেন আর কোনো কথা আছে শোরুমে নিয়ে দেখে তারপরে নেবেন আপনি অফিশিয়াল অফিশিয়াল শোরুমে নিয়ে শোরুমে যাবেন যদি অরিজিনাল হয় তাহলে নেবেন আর না হলে নেওয়া লাগবে আচ্ছা ওই আর কি এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনি দরকার হলে শোরুমে যাবেন যা বলবেন যে ভাই প্রোডাক্টটা নিতে চাচ্ছি দেখেন এটা আচ্ছা প্রোডাক্টটা কি অরিজিনাল কিনা দেখে নেবেন কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে তারপর দেখো OnePlus Nord C2 5G OnePlus Nord C2 5G হ্যাঁ এটা আমাদের কাছে কালার আছে নিতে পারেন সো এটারও দেখেন এটারও কন্ডিশন দেখেন সব ডুয়াল সিম ভাই সব ডুয়াল সিম সব ডুয়াল সিম আচ্ছা এটারও কন্ডিশন দেখেন এটা 8GB 128GB একবারে ফুল ফ্রেশ কন্ডিশন একটা চুল পরিমাণ স্কেচ নাই একটা প্রোটেক্টর লাগা আছে দেখেন ফোনগুলো দেখেন কন্ডিশন দেখেন ভাই কন্ডিশন দেখেন ইউজ ফোনের আসলে কন্ডিশনই দাম অনেকেই বলেন 500 টাকা বেশি 1000 টাকা বেশি ভাই কন্ডিশন খারাপ হইলে তো দিতে যাওয়াই যায় বাংলাদেশে 1 সেকেন্ডও চালানো হয়নি ঠিক আছে বাংলাদেশে 1 সেকেন্ডও চালানো হবে বাইরের ইউজ ওকে সো কত এটা কত নেবেন এটা রাখবো আপনার অনলি 25500 টাকা অনলি 25500 টাকা হ্যাঁ Nord C2 25500 C2 25500 টাকা রাখবো 8128 না 8128 8128 টাকা হ্যাঁ তারপর ভাবে একটা বক্সও আছে Nord C2 এই কালারটাও দেখাতে পারো এটা বক্স চার্জার সহ এটা বক্সটা কি আছে বের করেন একবার অরিজিনাল 65 ওয়াটের চার্জার সহ সব আছে আচ্ছা দেখেন এটারও কন্ডিশন দেখেন আসলে ভাই কন্ডিশনেই দাম
ঠিক আছে কোন দিকে চার্জারটা দামি আপনার 3000 টাকা মিনিমাম আচ্ছা অরিজিনাল 65W চার্জার অরিজিনাল একদম বক্স সহকারে 65W চার্জার এটা রাখবো আপনার অলরেডি 26000 আপনার 65W এর মার্কেট অরিজিনাল যেগুলা সেগুলারই দাম তো 1200 টাকা করে ঠিক আছে এটা একদম 26000 বক্স চার্জার সহ 26500 টাকা 26500 টাকা আচ্ছা 26500 টাকা নোট 2 RGB এটা আচ্ছা এটা আপনি ইএমআই নাম্বার মিলাই নিতে পারবেন এই ডেসক্রিপশনে লেখা আছে এই যে এখানেও লেখা আছে সিল সাপোর্ট সব চেক করে নিতে পারবেন কোনো সমস্যা আচ্ছা কোনো ডুপ্লিকেট জিনিস না ডুপ্লিকেট হাতে নিলেই বোঝা যায় ভাই ভালো জিনিস হাতে নিলেই বোঝা যায় তারপর দেখো OnePlus Nord C এবং গুড কোয়ালিটি তারপর দেখো OnePlus Nord OnePlus Nord OnePlus Nord আছে 8GB 128GB 8128GB 128 আচ্ছা Nord টা দেখতে পারেন 8128 ডুয়াল পাঞ্চল ক্যামেরা দিয়ে যারা পান এটা মানে এই মুহূর্তে মনে হয় ভাইয়ের দোকানে ভালো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মধ্যে সবচেয়ে কম দামে পাবেন সো এটার একটা ভালো দাম দেন এটা 8GB 128GB রাখবো আপনার অনলি 23500 টাকা এটাও 23500 টাকা রাখবো এটা একটু কমাই দেন ভাই না ভাই এটা কম হয় এগুলো এটা 23 করে দেন আচ্ছা ঠিক আছে আপনার কথা রাখুন 23000 টাকা 23000 টাকা করে 23000 টাকা রাখবো ওকে ঠিক আছে 200 দেখাবেন না তারপর দেখো OnePlus 200 আছে লো রেঞ্জের মধ্যে যাদের লাগে এটা নিতে পারেন মোটামুটি লো প্রাইজের মধ্যে 4GB RAM 464 হ্যাঁ আচ্ছা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এটা আপনারা রাখবো আপনার অনলি 15500 টাকা 15500 টাকা 15500 টাকা আচ্ছা এবং এটার কোয়ালিটি দেখেন এটা কিন্তু অনেক প্রিমিয়াম মনে হয় ভাইয়া ঠিক আছে এটা যে কোয়ালিটি ব্যাকসেলের কোয়ালিটি খুব প্রিমিয়াম সেট মনে হয় ওকে ঠিক আছে সো এটা 15500 টাকা আচ্ছা তারপর তারপর দেখো OnePlus Nord আছে আপনার 12256 OnePlus Nord 12256 হ্যাঁ 12256 আপনার ডুয়াল সিম এটা প্রাইস রাখবো আপনার অনলি 26000 টাকা আচ্ছা ডুয়াল সিমটা 26000 টাকা আচ্ছা ওকে এগুলো আসলে সিঙ্গেল সিম কেউ আবার মনে করেন না না আমি আগে বলেছি আমাদের প্রোডাক্ট এগুলো ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনার ডুয়াল সিম এই একটা প্রোডাক্টের দাম কিন্তু সিঙ্গেল সিম ডুয়াল সিম সিঙ্গেল সিম হলে আপনার 4-5000 টাকা কমে যাবে তারপরে আবার 128GB 256GB 512GB এগুলাতে অনেকটা ভেরি করে অনেকে মনে করে যে মডেলের মডেলটা শুনলাম আর দাম শুনলাম জাস্ট করে ফেললাম ভাই বিষয়টা এরকম না ঠিক আছে আপনার ভেরিয়েন্টে কমপক্ষে 1-2000 টাকা আপ ডাউন করে ডুয়াল সিম হলে 2000 টাকা আপ ডাউন করবে এগুলো আপনি একটু চিন্তা করে তারপরে আমি আমাদের কাছে স্যামসাং ভিভোর কিছু oppo প্রোডাক্ট আছে এগুলো দেখাই দিই আচ্ছা ভিভো oppo দেখাই ভিভোর একটা ফ্ল্যাগশিপ মডেল আছে এটা আগে দেখাই আচ্ছা ঠিক আছে ফ্ল্যাগশিপ মডেল হইছে এখন মার্কেটে একবার চলতেছে হিট B25 এখন লঞ্চ হইছে মাত্র আচ্ছা B25 এটা 5G না হ্যাঁ B25 5G এটা হইছে 8GB প্লাস 8GB 16GB RAM পাবে এটাতে মানে 8GB আছে দেয়া বিল্ট ইন আর 8GB আপনি এক্সটেন্ড করতে পারবেন এক্সটেন্ড পাবে আচ্ছা 16GB 128GB হ্যাঁ 16 128GB 128GB না ইয়াটা দেখেন খুবই সুন্দর লুকটা এবং এই ভিভোর বর্তমান ফোনগুলোতে পিছনে ওরা যে গ্রাফিক্সগুলো দিতেছে ভাই এগুলা আসলে অন্যান্য ফোনে এরকম পাচ্ছি না একবার ভাই লেটেস্ট নতুন এখন মার্কেট প্রাইস চলতেছে আপনার 48000 টাকা এটা হ্যাঁ 48000 টাকা আচ্ছা আপনি কত দিতেছেন আমি প্রাইস দেব আপনার অনলি 35500 অনলি 35000 টাকা হ্যাঁ 35500 এটা কি একটু স্ট্রেস লাগছে নাকি ভাই হালকা একটু স্ট্রেস আছে এই যে দেখেন একটু স্ট্রেস লাগছে এটাও দেখাই দিতেছি অনেকে হলে হয়তো দেখাইতো না ঠিক আছে 35 একটু কমাই দেন একটু আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট করে দিব 34 করে দেন 34500 টাকা রাখুন 34 করেন 34 করা যায় না ভাই 34500 34500 ওকে ঠিক আছে তারপর তারপর আমি দেখাবো হচ্ছে আপনার oppo প্রোডাক্ট আছে oppo f21 5g আচ্ছা oppo f21 5g oppo f21 5g আছে 8GB 128GB 8 128GB এটা মার্কেটে মনে হয় লেটেস্ট চলতেছে না এখন নতুন মডেল প্রত্যেকটা নতুন মডেল এখন চলতেছে 5g প্রোডাক্ট আচ্ছা এটা রাখবো আপনার অনলি 26000 টাকা এটা রাখবেন 26000 টাকা f21 5g 26000 এটা 25 করে দেন 25 যাবে যাবে করা আচ্ছা ঠিক আছে ভাই 25000 টাকা রাখো 25000 টাকা 25000 টাকা রাখো ওকে ঠিক আছে তারপর তারপর দেখো আপনার oppo f20s oppo f20s pro s pro হ্যাঁ f21s pro আচ্ছা f21 এগুলো তো oppo সব ফ্ল্যাগশিপ লেভেলে না সব ফ্ল্যাগশিপ oppo এখন ফ্ল্যাগশিপ মডেল আচ্ছা ওকে ঠিক আছে সো এটারও কন্ডিশন দেখেন একবার ফুল ফ্রেশ কন্ডিশন এটাতে একটা একটা আচর পর্যন্ত না এগুলো ফোনে আচর পরিমাণ স্কিজ নেই ভাই এটাতে আমি দামাদামি করব না আপনি জাস্ট লাস্ট কত পারবেন একবার ফিক্স 25000 টাকা রাখবো 25000 টাকা 25000 টাকা 25000 ওকে ঠিক আছে তারপর হ্যাঁ তারপরে দেখাবো আপনার oppo আর একটা একটু লো রেঞ্জের মধ্যে দেখাই A57 oppo A57 464 কে একবার নতুন মডেল ভাই 464 অনলি 15000 টাকা 464 15000 টাকা রাখবো এই মার্কেট প্রাইস কত এটা মার্কেট প্রাইস আছে 18000 টাকা 18000 টাকা হ্যাঁ নতুন মডেল আচ্ছা নতুন মডেল এটা পাবেন আপনি 15000 টাকা একদম যেহেতু লেটেস্ট এবং ফোনগুলো দেখেন একদম আনটাচ ফোন ঠিক আছে সো এটা আসলে খুব বেশি দাম কিন্তু কম বেশি হবে না অনেকে লিখতে পারেন যে ভাই 18000 চলে তো নতুন পাওয়া যায় সো নতুন পাওয়া গেলে নিতে পারেন তারপর দেখো আপনার oppo f19s oppo f19s oppo f19s 6128 ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা এটা রাখবো অনলি 17000 টাকা এটা রাখবেন 17000 টাকা 6128 6128 টা 17000 ফুল ফ্রেশ ভাই একবারে চুল পরিমাণ স্ক্রেচ নাই আর কোথাও কোনো স্ক্রেচ দাগ রং নাই ওকে তারপর তারপর দেখাবো হচ্ছে আপনার
শামির প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে, শামির অনেক প্রোডাক্ট আছে। তারপরে ভিভো দেখাচ্ছি, শামি ফার্স্টই দেখা একটা গেমিং সেট দেখাই, 11 এক্সেস আমাদের। আচ্ছা শামি 11 এক্স, 11 এক্সেস আছে, এটা আপনার 8GB আছে, 6GB আছে, যার যেটা লাগে। আচ্ছা কোনটা 8GB কোনটা 6GB? ওটা আপনার হাতেরটা বড়টা 6GB না, 6GB, এটা ওটা হচ্ছে 8GB 11 এক্স। দুটো কালার আছে দেখেন, দুটো কালার আছে, যেটা লাগে নিতে পারেন। আমরা 11 এক্স 8GB রাখবো আপনার অনলি 27,000 টাকা, 8GBটা 27,000 টাকা, আর 6GBটা রাখবো আপনার 24,500 টাকা, 24,500 টাকা, 500 করে কমাই দেন। আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট করে দেবো, 24,000 টাকা, আর এখানে 26,500, 26,500 টাকা। আচ্ছা ঠিক আছে, তো যার যেটা লাগে একদম পুরো একদম গেমিং লেভেলের ফোন এগুলো Xiaomi। ঠিক আছে 5G ডিভাইস দেখো আপনার, Note 11 Pro Plus 5G। আচ্ছা Redmi Note 11 Pro Plus 5G, Note 11 Pro Plus 5G, এর 8GB আর 6GB, এটার পিছনে গ্রাফিক্সটাও দেখেন অনেক চমৎকার করছে কিন্তু গ্রাফিক্সটা। এটা 8GB RAM, 8GB RAM, 8GB RAM, এটা প্রাইস দেবো আপনার অনলি 24,500, 8GB RAM এরটা 24,500 টাকা। হ্যাঁ আচ্ছা 24,500, কিছু কমান জানা ভাই? আচ্ছা 500 ডিসকাউন্ট করে দেবো, 24 করে দিবেন, 24 করে দিবেন, 25 করা যায় না ভাই, 25 পাস করা যায় না, 24,000 টাকা, 8GB 6GB তে আমরা 23,000 টাকা সেল করি। ওকে ঠিক আছে, এটা 8GB তে, 8GB তে। ওকে তারপর, তারপর দেখো আপনার Redmi Note 11 Pro আছে, Note 11 Pro, Note 10 Pro আর Note 10 Pro Max। আচ্ছা Note 10 Pro এবং Note 10 Pro Max, যেটা লাগে 6128, আচ্ছা 6128, দেখতে একই রকম কিন্তু মোটামুটি হচ্ছে ভিতরের কনফিগারেশনটা হালকা, 64 মেগাপিক্সেল আর 108 মেগাপিক্সেল আচ্ছা ক্যামেরা। ওকে এই পার্থক্য আছে Note 10 Pro, Note 10 Pro Max। Note 10 Pro কত রাখবেন? Note 10 Pro রাখবো আপনার 6128 এবং only 17,500 টাকা, 17,500, আর Note 10 Pro Max রাখবো only 18,500 টাকা, 18,500 টাকা। Note 10 Pro Max টা মানে নতুন 26,000 চলে না? চলতেছে এখন 26,000 চলে, 26,000 চলে, আনঅফিশিয়াল 26,000 টা চলে। ওকে ঠিক আছে, সো দেখে নেবেন একটু নেটে সার্চ করে, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই, সবকিছু মনে থাকে না, তারপরে বলার চেষ্টা করি। Redmi K20 Pro, Redmi K20 Pro, K20 Pro, এটা কিন্তু পপ আপ ক্যামেরা, ক্যামেরাটা দেখা দেন ভাই। ওকে K20 Pro কিন্তু একটা ভালো মানে 6128 ভালো ফ্যান বেস ভাই, এই যে দেখেন এবং সামনে এই যে দেখেন পপ আপ ক্যামেরা, সো K20 Pro যারা চাচ্ছেন পপ আপ ক্যামেরার সাথে তারা এটা নিতে পারেন। ফোনটা হালকা একটু আনফ্রেশ আছে, আগের মডেল তো একটু হালকা, জাস্ট আপনি বডিতে কভার ইউজ করছেন তো একটু স্কেচ পড়ছে ওই হালকা, সো একটা ভালো দাম দেন, একটা ভালো প্রাইস দিব অনলি 18,000 টাকা, আচ্ছা 4,615,000 টাকা, ওকে এগুলোও কিন্তু নতুনের মতো, নতুনের মতো, জাস্ট আপনি সেভ করবেন ইউজ করবেন। Redmi 10 Prime আছে 464, Redmi 10 Prime সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 500 ডিসপ্লে, 464, আচ্ছা 10 Prime 464 কত? 14,500 টাকা, 14,000 টাকা বললেন, আচ্ছা ঠিক আছে 500 দিয়ে 14,000 টাকা রাখবেন, 14,000 টাকা রাখবেন, 14,000 টাকা রাখবেন, আচ্ছা 14,000 টাকা। ওকে সো তারপর দেখো আপনার Redmi Note 11 T 5G, Note 11 T 5G, 8GB 128GB, আচ্ছা Note 11 T 5G, 8GB 128GB, এবং দেখেন ফোনটার কন্ডিশন দেখেন, এটা আসলে ভাই মানে প্যাকেট তৈরি করে ইনটেক করে ফেললে আসলে ধরার মতো কোনো উপায় নাই যেগুলো নতুন কিনা পুরান। ঠিক আছে, সো যেহেতু ইউজ ফোনের দোকান ইউজই পাবেন, পাবেন ঠিক আছে। ওকে সো ভাই এটা প্রাইস কত দিবেন? এটা অনলি 22,000 টাকা, অনলি 22,000 টাকা, এটা ফিক্সড? হ্যাঁ 22,000, 22,000 এ ফিক্সড, 8128 না, 8128, 8128GB ফেলেন। ওকে তারপর স্যামসাং এর প্রোডাক্টগুলো দেখা যায়, স্যামসাং এর অনেক প্রোডাক্ট আছে। আচ্ছা ফার্স্টে স্যামসাং এর আমার কাছে এই প্রোডাক্টটা দেখতে পারেন, এটারে ভালো একটা প্রাইস দেবে, S20 FE, এটা কিন্তু খুবই মার্কেটে চলে ভাই, এটা ডুয়াল সিম, ডুয়াল সিম, দুটো ডুয়াল সিম, সবগুলো ডুয়াল সিম, আমার কাছে তিন পিস আছে, তিন পিস আছে, তিন পিস আছে S20 FE, আচ্ছা S20 FE যা আছে সব ডুয়াল ডুয়াল সিম, হ্যাঁ, এবং S20 FE কিন্তু মোটামুটি সব দিক দিয়ে পারফেক্ট একটা সেট, পারফেক্ট ক্যামেরা কোয়ালিটি সব দিক দিয়ে, তারপরে আপনার ইয়া আছে প্রসেসর টসেসর সব দিয়ে। ঠিক আছে S20 FE কত নেবেন ভাই? এটা 8128 ভাই, আপনি তো ভিডিও করেন দেখেন প্রত্যেকটা দোকানে মিনিমাম 29,000 থেকে 29,000 উপরেই পাবেন, 29,000 30,000 এরকম, কিন্তু আমরা প্রাইস আপ করে কমাই দেবো, অনলি 28,000 টাকা রাখবো, 28,000 টাকা দেবো, 27 করে দেন ভাই, 28 ভাই, 27 দেওয়া যায় মনে হয়, আচ্ছা 500 ডিসকাউন্ট করে, 27 দেওয়া যায় না, 500 ডিসকাউন্ট করে দেবো, 27,500 টাকা, 27,500 হচ্ছে S20 FE ডুয়াল সিম 8GB 128GB, আচ্ছা ওকে ফ্যান এডিশনটা পাইয়ে যাচ্ছেন কিন্তু। তারপর স্যামসাং এর আর কি আছে? তারপর দেখো স্যামসাং আপনার A52 আছে, আচ্ছা স্যামসাং এর A52, হ্যাঁ A52 আছে 8GB 128GB, আচ্ছা A52 এটা কিন্তু খুবই চলে ভাই, এটা খুবই চাহিদা জনপ্রিয় ফোন, একটা 8128 রাখবো আপনার অনলি 24,500 টাকা, 8128 রাখবেন অনলি 24,500 টাকা, এবং এই যে দেখেন ক্যামেরা কোয়ালিটি দেখেন। ঠিক আছে এগুলো ফোন আসলে ভাই স্যামসাং এর বরাবরের মতোই বলি যে এগুলো আসলে মানে খুবই ভালো ফোন, ভালো কোয়ালিটি ফোন, এই যে দেখেন যে মোটামুটি ক্যামেরা প্রসেসর সব দিক দিয়ে যারা ভালো ফোন চান তারা স্ন্যাপড্রাগন প্রসেসর কিন্তু এগুলো। ওকে তারপর তারপর দেখো আমার স্যামসাং A51, স্যামসাং A51 এটা কিন্তু খুবই জনপ্রিয় ফোন ভাই, এটা আপনার ভিডিও সারার আগে হয়তো সেল হয়ে যেতে পারে, এরকম অনেক স্লিম এর মধ্যে ফোনটা, তো আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 8GB 128GB, 8GB 128GB না, A51, হ্যাঁ এটা রাখবো আপনার অনলি 17,500 টাকা, অনলি 17,500 টাকা, 8128, আচ্ছা 8128 17,500 টাকা, আচ্ছা ঠিক আছে। তারপর তারপর দেখো আপনার স্যামসাং
F10 5G. Samsung note 10 Lite. একটা ফোন যতভাবে চেক করে নেওয়া যায় সবগুলা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং আপনি অবশ্যই সবকিছু চেক করে নেবেন আমি বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে এগুলো দেখাই যা লাগে এক লাগলে এক ঘন্টা চালায় চেক করে নিবেন সমস্যা নেই চার্জ ব্যাকআপ বলেন নেট স্পিড বলেন আমি আমার দর্শকদের সব সময় একটা কথা বলবো ভাই আমার ভিডিও 10 জনই যদি দেখেন 10 জনই দেখেন সমস্যা নেই আমার ভিডিও 100 জন দেখা লাগবে না কিন্তু একটা কথা বলি ভাই কেউ আসলে সস্তা খুঁজে প্রতারিত হবেন না ঠিক আছে আমার নিজেরও খারাপ লাগবে আপনারও খারাপ লাগবে 8256 ডুয়াল সিম নোট 10 হবে অনলি 29000 টাকা 28500 করে দেন স্যার ভাই ডুয়াল সিম তো এটা বুঝতে হবে ডুয়াল সিম ওই সিঙ্গেল সিম কিনতে গেল আপনি 28500 টাকা আচ্ছা দেন 28500 আচ্ছা ঠিক আছে 28500 টাকা আচ্ছা ডুয়াল সিম 28500 টাকা তারপর দেব আপনার স্যামসাং S10 স্যামসাং S10 S10 আছে আপনার 8GB 128GB দুইটা কালার আছে আমার কাছে আচ্ছা S10 8GB 128GB S10 এবং S10 গুলো দেখেন কন্ডিশন দেখেন কোথাও কোনো ফাক ফোকর নাই ঠিক আছে ভাই পলি গুলো দেখেন পলি গুলো এখন ঠিক আছে না অনেক দোকানে গেলে ভাই ওই যে ফাক ফোকর দেখায় যে এটা না নাই ভাই ফাক এটা প্রত্যেকটা ফোনের সমস্যা হ্যান তেন ভাই এটা আসলে ভুয়া চোয়া কথা বলে লাভ নাই তো ভুয়া চোয়া কথা বলে আপনি প্রাইস কমায় দিয়ে পরে আসলে মানে মাল নিতে এলে বলবো স্টক আউট মাল নাই ঠিক আছে যাই হোক এটা কত রাখতেছেন এটা রাখবো ভাই অনলি 22500 টাকা 22500 22 করে দেন আচ্ছা ঠিক আছে 22000 টাকা রাখবো ঠিক আছে এগুলা কিন্তু সব এ গ্রেডের প্রোডাক্ট হ্যাঁ 100% অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ওকে তারপর দেখো স্যামসাং আপনার S25G হ্যাঁ এটা 8GB 128GB আচ্ছা S25G 8GB 128GB এই দেখেন এই ফোনটার কথাই বলি এই ফোনটা দেখেন কোথাও কোনো ফাঁক ফোকর আছে নাই কোথাও কোনো ফাঁক নাই এই দেখেন একদম মানে কিছু কিছু দোকানে যাবেন মোবাইল ফাঁক দেখায় দেয় বলে এটা মানে জাতিগত বলে স্যামসাং এর সমস্যা ভাই রে ভাই ঠিক আছে আবার এমনও আমি কাস্টমার দেখছি ভাই মার্কেটে এসে কখনো টাকার দিকে তাকায় না ভাই একটা ফোন কিনতেছি 500 টাকার জন্য খারাপ প্রোডাক্ট কেন কিনবো ঠিক আছে এটা S25 যেটা অনলি 27500 টাকা 27500 ঠিক আছে ওকে সো তারপর দেখাবো আপনার স্যামসাং এর কিন্তু লো প্রাইজের কিছু ফোন বাদ আছে বাকি আছে ওগুলা দেখা যায় স্যামসাং আপনার F12 আছে স্যামসাং F12 4GB 64GB অনলি 12500 টাকা আচ্ছা 12500 টাকা এর কিন্তু 6000 mAh হ্যাঁ ঠিক আছে এটা বান্দরবন ট্রিপে নিয়ে যাওয়ার জন্য একটা বেস্ট সব জায়গায় নিয়ে যেতে পারো ঠিক আছে বেস্ট ফোন তারপর দেখো স্যামসাং আপনার S8 প্লাস আছে স্যামসাং S8 প্লাস S8 প্লাস অনলি 17500 টাকা 17500 টাকা S8 প্লাস 17500 টাকা আচ্ছা এবং এটাও দেখেন আমি একটা জিনিসই আজকে খালি লক্ষ্য করতেছি ফোনগুলা যে ফোনগুলা দেখেন কোনো ফাঁক ফোকর কিচ্ছু নাই ঠিক আছে ম্যাক্সিমাম ফোন যারা মার্কেটে এসে দেখছেন স্যামসাং এর এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো তারা জানেন এই প্রবলেমটা আর একটা জিনিস কি আমরা গ্যারান্টি সহকারে দিয়ে দিব আমাদের যে কোনো প্রোডাক্ট নেবেন দোকানে এসে দেখবেন যদি কোনো সময় কোনো আপনি নিয়ে আগে শোরুমে দেখাবেন যদি কোনো দোকানদার বলে রিপাবলিশ করুন লাইফটাইম ক্যাশব্যাক দিয়ে দেব এর জন্য আমরা গ্যারান্টি সব গ্যারান্টি আচ্ছা সব সময় দিয়ে দেব ওই আর কি আপনি ভাইয়ের কাছ থেকে ফোন কিনে আপনি 10টা দোকানে নিয়ে যান দোকানদার নিয়ে যান দোকানদারে বলবেন কেউ যদি বলেন আপনাদের ক্লোন কপি দোকানদার নিজেই দেখবে দেখে যদি কপি ক্লোন হয় আপনারা বলবে যে ভাই এটা কপি ক্লোন এটা কিনবো না বা রিফারবিশ এটা কিনবো না ভালো ফোন হলে ওর দোকানদারই বলবে যে ভাই দাম বলেন ওকে তারপর
আর আমরা এরপরে দেবো স্যামসাং M31 স্যামসাং M31 কিন্তু খুবই চলছে ভাই, খুবই জনপ্রিয় ফোন এটা M31টা এটা 6128 6128 জিবি না 6128 এটা প্রাইস পড়বে আপনার অনলি 15500 কমাই দেন একটু কমাই দেন আচ্ছা 500 টাকা কমাই দেন 14500 করে দেন ভাই ঠিক আছে দেন 14500 করে দিলাম স্যামসাং M31 এবং ফোন গুলোর কোয়ালিটি দেখবেন একটু দয়া করে কত রাখতেছেন ভাইয়া এটা রাখবো অনলি 12500 করে 12500 টাকা আচ্ছা সো 12500 টাকা হলে পেয়ে যাবেন 4GB 64GB আচ্ছা ঠিক আছে তারপর দেবো আপনার স্যামসাং ভিভো ভিভো Y75 5G এটা 8GB 128GB 8128GB না 128 এটা প্রাইস হবে অনলি 19000 টাকা অনলি 19000 টাকা এবং এখানে কিন্তু আপনার সাইড মাউন্ট ফিঙ্গারটা পাচ্ছেন আচ্ছা অনলি 19000 টাকা 5G তে না আচ্ছা ঠিক আছে কন্ডিশন গুলো দেখবেন খুব সুন্দর কন্ডিশন বারবার বলি ভাই ইউজ ফোনের প্রাইস কম বেশি হয় কন্ডিশনের উপর আপনি নিজের হাতের ফোনটা আপনি চালাচ্ছেন আপনি নিজেও বুঝেন যে ফোনটা যদি আপনি বেচতে যান আপনার ভালো কন্ডিশন হলে আপনি কমে বেচবেন না তারপর দেখো ভিভো আপনার Y53S Y53S 8GB 128GB অনলি 16500 টাকা 16500 Y53S না এগুলো মোটামুটি মার্কেটে প্রত্যেক দোকানেই পাবেন জাস্ট খালি একটু কন্ডিশনটা দেখবেন দেখে নেবেন ঠিক আছে ভাই এটা 500 কমায় দেন আচ্ছা 500 কমায় দেব আচ্ছা 16000 তারপর দেবো আপনার ভিভো V21E5G V21E5G এটা কিন্তু 5G ফোন 8GB 16GB এটা ভিভোর একটা ফ্ল্যাগশিপ মডেল আচ্ছা ভিভোর ফ্ল্যাগশিপ মডেল ফ্ল্যাগশিপ মডেল এটা রাখবো আপনার অনলি 21000 টাকা 21000 টাকা 8GB 16GB এটা 20 করে দেন ভাই আচ্ছা 1000 টাকা ডিসকাউন্ট করে দিই 20000 টাকা 20 করে দেন কারণ এটা V21E5G এর ব্যাকসাইড একটু আনফ্রেশ আছে ব্যাকসাইড একটু আনফ্রেশ আছে ভাই এটা আমরা চেঞ্জ করি না কি জন্য অরিজিনালটা আছে ওয়াটারপ্রুফ সবকিছু আছে হ্যাঁ এই কারণে আমরা চেঞ্জ করি না চেঞ্জ করলে তো ওয়াটারপ্রুফ চলে যাবে চলে যাবে আর ফোনটা খোলা হয়ে গেল খোলা হয়ে গেল আর একটা কথা বলি অরিজিনাল ব্যাকসাইডের যে কালার আর ডুপ্লিকেট ব্যাকসাইডের বা মার্কেটের ব্যাকসাইড সেম কালার কখনোই হবে না ভাইয়া তারপর দেখো আপনার ভিভো Y12S লো রেঞ্জের মধ্যে যাদের বাজেট এগুলা লো রেঞ্জের সেট গুলো দেখাই দিই আচ্ছা হ্যাঁ Y12S কত রাখতেছেন 33 অনলি 8500 টাকা 33 8500 টাকা হ্যাঁ 33 8500 ওকে সো তারপর দেখো ভিভো Y15 464 অনলি 9000 টাকা Y15 464 9000 টাকা 464 9 এটা 500 কমায় দেন 85 করে দেন 464 তো ভাই হ্যাঁ ওই তো এইজন্য বললাম 8500 করে দেন তারপর দিলাম তারপর দেখো আপনার Realme 8S Realme 8S এটা কিন্তু খুবই সুন্দর একটা সেট ওকে এটা সাইড পাউন্ড ফিঙ্গার প্রিন্ট 6128 এটা প্রাইস হবে আপনার অনলি 16500 টাকা এটা দিবেন 16500 টাকা 16500 টাকা আচ্ছা 16500 টাকা ওকে সো তারপর দিব Realme আপনার Realme 6 আছে 6GB 64GB Realme 6 664 664 টাকা অনলি 13500 টাকা Realme 6 664 13500 টাকা এটা বলেই রাখি এটা কিন্তু মোটামুটি এটা নতুনের মতোই ফোন এবং পলিটা পর্যন্ত কিন্তু ওঠানো হয়নি যে দেখেন পলিটা পর্যন্ত আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর দিব হইছে আপনার poco C31 poco C31 33 only 8000 taka 33 8000 taka eta ektu komai den to bhai acha 500 discount kore dilam 7500 taka 7 kora jana na bhai 33 to 7 kora jana acha 7500 taka tarpor to realme x okay realme x ache 8gb ram 128gb rom eta 128 pop up camera এটা প্রাইস সুন্দর একটা প্রাইস দেবো ভাই দেন এটা অনলি 14000 টাকা রাখবো অনলি 14000 টাকা পপ আপ ক্যামেরা 8GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট Realme X অনলি 14000 টাকা অনলি 14000 টাকা না আচ্ছা সো 14000 টাকা কিন্তু এই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনি তারপর দেখাবো আপনার Redmi 8 আছে Redmi 8 আছে হ্যাঁ 464 464 অনলি 9500 টাকা Redmi 8 464 অনলি 9500 টাকা আচ্ছা সো Redmi 8 যারা চাচ্ছেন কিন্তু নিতে পারেন ফোনগুলো মার্কেটে অবশ্যই অবশ্যই এসে দেখবেন আর কুরিয়ারে যারা নেন অবশ্যই ভাইদের কাছে ভিডিও কলে দেখে নেবেন তারপর দেখাবো আপনার Redmi 9 Power Redmi 9 Power এটা 6000 mAh ব্যাটারি ভাই চার্জ ব্যাকে যত বেশি লাগে এটা নিতে পারে 6000 mAh 6000 mAh ব্যাটারি এটা হচ্ছে আপনার অনলি 12500 টাকা 12500 টাকা 500 টাকা আচ্ছা সো 12500 টাকা 6128 4128 আচ্ছা ঠিক আছে তারপর দেখো Xiaomi A1 Xiaomi A1 আছে 232 অনলি 7500 টাকা 232 অনলি 7500 টাকা 232 7500 টাকা 7 করা জানা ভাই আচ্ছা ঠিক আছে 500 ডিসকাউন্ট এটা কিন্তু নতুন মডেলের ফোন একবার নতুন মডেল ঠিক আছে এইজন্য A1 আচ্ছা তারপর দেখো আপনার Redmi Y3 আছে কালারটা দেখেন জোস একটা কালার ওকে Redmi Y3 হ্যাঁ এটা 332 অনলি 8500 টাকা 332 8500 টাকা এটা কিন্তু K20 প্রো মত লাগে K20 প্রো মত করছে ঠিক আছে 8500 500 টাকা হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে এদিকে আরো তো ফোন ছাড়া গেল না যে নারজো ফোনগুলো এগুলো দেখা যায় নারজো হ্যাঁ তারপর আছে আপনার নারজো 50 এ নারজো 50 এ 464 নারজো 50 এ 12000 টাকা ভাই এটা 1000 টাকা কমায় দেন ভাই
1000 টাকা কমা দেন একটু ব্যাকসেল ডান্সফ্রেস আছে ভাই আচ্ছা ঠিক আছে জান 11000 টাকা 11000 টাকা নার্জ 50 460 আচ্ছা Redmi iPhone টা দেখাইছেন Redmi আপনার Note 10 T 5G এটা দেখাইছেন দেখা নাই দেখাই নাই Redmi Note 10 T 5G আছে 460 অনলি 15000 টাকা আচ্ছা Note 10 T 5G 460 15000 টাকা একদম নতুন ফোন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আরে ফ্রেশ কি এটা একদম নতুন ফোন অনেকে বলবেন যে ভাইয়া হয়তো চাপা মারতেছেন কিন্তু ভাই আজকে যে কন্ডিশনগুলো যে সোহেল ভাইয়ের দোকানে এগুলো আসলেই যেগুলো ভালো সেগুলো তো ভালো বলতেই হবে যেগুলো দেখতে একটা ঝামেলা আমি তো এটা বলে দিলাম ভালো প্রোডাক্ট স্যার আমরা সেল করি না ইনশাআল্লাহ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি কাস্টমার তারপর তারপর দেখো Samsung J6 Plus যাদের ওল্ড মডেলের সেট পছন্দ বাজেট কম এটা প্রাইস আপনার একবারে কম দিয়ে দিব আপনাকে আচ্ছা এটা প্রাইস দিব অনলি আপনার 5500 টাকা 5500 টাকা 5000 টাকা করেন ভাই ভাই 5500 টাকা 5000 টাকা করেন ঠিক আছে এক পিসি তো আছে এক পিসি আছে এক পিসি আছে এটা একটা ধামাকা থাক এটা 5000 টাকা করেন আচ্ছা ঠিক আছে 5000 আচ্ছা তো মোটামুটি আজকে Samsung এর ফোন কিন্তু ভাইয়ের দোকানে পাচ্ছেন 5000 টাকা দিয়ে শুরু ঠিক আছে সো যারা চাচ্ছেন দেখেন কত বড় ডিসপ্লের ফোন এবং অনেক মোটামুটি 4GB 64GB ফোন তা রিফারবিশ তো না ভাই রিপাবলিশ কোন হইলে তো বলে দিলাম লাইফ টাইম ক্যাশব্যাক নিয়ে যাবেন আর কি বলবো আপনাদের আচ্ছা ঠিক আছে তারপর oppo আর একটা সেট দেখাতে ভুলে গেছি এই যে oppo এর একটা ফ্ল্যাগশিপ মডেল আছে oppo reno 7 pro oppo reno 7 pro 12GB 256GB reno 7 pro হ্যাঁ ওকে ঠিক আছে সো দেখতেই পাচ্ছেন কত রাখবেন ভাই এটা রাখবো অনলি 34500 টাকা এটা আসলে একদম নতুন ফোন ভাই নতুন একদম নতুন নতুন মডেল ভাই একবারে নতুন মডেলও নতুন ফোনও নতুন ঠিক আছে এই ফোন কিনে নিয়ে যে যদি কাউরে বলেন যে দোস্ত নতুন কিনলাম এটা যে পলিটা উপরে যদি যদি বলে যে ভাই এটা পলিটা ওঠানো হয় না এখন বলতো হ্যাঁ যদি বলে যে এটা সেকেন্ড হ্যান্ড ফোন তো কোথা থেকে নিয়ে আসলি বলতে যে নতুন তাহলে টাকা ক্যাশব্যাক আমি আরিয়ান গ্যারান্টি আচ্ছা গুগল পিক্সেল এর ফার্স্টে থেকে পিক্সেল 4 আছে আপনার 6GB 64GB পিক্সেল 4 6GB 64 অনলি 20500 টাকা আচ্ছা 6GB 64 20500 টাকা ভাই 19 করে দেন এটা 19000 না 19500 টাকা 19500 টাকা 19500 আচ্ছা মানে বুঝি যেটা যে ফোনের মানে আমার মুখের দিকে যখন তাকান না তখন আমি বুঝি যেটা দাম আর কমবে তারপর দেখাবো আপনার Sony Xperia আছে Xperia 5 Sony Xperia 5 Xperia 5 আছে 6GB 64GB 664 আচ্ছা এগুলো তো পানিতে চুবাই নিতে পারবে আপনি কিছু চেক করে নিতে পারবেন সমস্যা নেই এটা একটা ভালো দাম দেন এটা কিন্তু মার্কেটে কিন্তু দাম আগের মতো নাই খুব কমে গেছে হ্যাঁ অবশ্যই এটা 16000 টাকা রাখবো 16000 টাকা রাখবেন 15 পাস করা যায় না ভাই ভাই 15 পাস করলে কিছু থাকে না যার 15500 টাকা 15500 টাকা না 15500 ঠিক আছে তারপর দেখাবো আপনার Pixel 3 আছে Pixel 3 আরো কমান ভাই আচ্ছা 23500 টাকা রাখো 23500 টাকা না ভাই এটা 664 না 664 ভাই 22000 করেন 22000 করা দেন ভাই আচ্ছা 23000 টাকা রাখো 23000 না 22 পাস করেন যান আচ্ছা ঠিক আছে আপনি কথা রাখলেন 22500 22500 টাকা 22500 আচ্ছা ঠিক আছে 22500 টাকা এটা হচ্ছে আপনার 664টা হ্যাঁ 664 664 হ্যাঁ ওকে তারপর দেখো আপনার আইফোন একটা সেট আছে আইফোনের সেট দেখাতে আইফোন 11 আছে আইফোন 11 একদম বক্স সহকারে যার লাগে এটা নিতে পারে কত জিবি ভেরিয়েন্ট এটা 64GB 86 ব্যাটারি আছে 86% ব্যাটারি আছে 64GB বক্স সহ বক্স এটা কিন্তু আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট সব আছে যার লাগে সব চেক মানে এটা আপনি পানিতে চুবাই নিতে পারবেন চুবাই নিবেন আমার কাছে 86% ব্যাটারি আছে এটা রাখো আপনার অনলি আপনার 40500 টাকা 40500 টাকা আচ্ছা 40500 টাকা একদম ফুল বক্স সহকারে ফুল বক্স পাবেন আবার ভাই হ্যাঁ বক্স সারা নেন আপনার প্রাইস দিতে পারবো 38 29 39 এর মধ্যে দিতে পারবো আচ্ছা বক্স সারা 11 38 এ দিতে পারবো 38 এ দিতে পারবো বক্স সারা হলে ওকে এটা কেবল সহ আছে কেবল সহ আছে না তারপর দেখো আপনার আইফোন 6s আছে আইফোন 6s 6s রাখবো 64GB আপনার ব্যাটারি চেঞ্জ হবে এগুলা আচ্ছা এগুলা রাখবো আপনার অনলি 13000 টাকা অনলি 13000 টাকা ব্যাটারি চেঞ্জ হবে ব্যাটারি চেঞ্জ হবে ওইটা কি 6 আছে এটা 6 এটা স্যার অনলি 11000 টাকা 11000 টাকা 11000 500 করে কমাই দেন 10500 আর এটা 12500 করে দেন 500 সমস্যা নেই আচ্ছা তো মোটামুটি এই কালেকশন ছিল না ভাই হ্যাঁ ছিল এই আজকে এই কালেকশন ছিল তারপরেও যদি আপনাদের এই ভিডিওর মধ্যে কোনো প্রোডাক্ট পছন্দ নাও হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা ওই প্রোডাক্ট ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তো ভাই ফোনগুলো ঢাকার বাইরে থেকে নেওয়ার সিস্টেমটা কি আপনার ঢাকার মারির মধ্যে আমরা 64 জেলায় কুরিয়ার করে থাকি যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে যে 10000 এর নিচে নিচে যে প্রোডাক্টগুলো আছে 1020 টাকা আর 10000 এর উপরে যে প্রোডাক্টগুলো আছে ওইটা আপনার 2040 টাকা দিবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে ওই জায়গায় গেলে আপনি সেটা উঠিয়ে নেবেন আচ্ছা আর কুরিয়ারে যারা ফোন নেবেন তাদেরকে একটা কথা বলি কুরিয়ারে ফোন নেওয়ার কাস্টমার যারা তাদের আসলে কমপ্লেইনটা বেশি থাকে এবং কমপ্লেইনটা বেশি থাকার কারণ হচ্ছে এই যে 2 মিনিট কথা বলতেছে এই কথাটা না শোনার কারণে আপনারা আসলে বুঝেন না জিনিসগুলো এই কারণে ভিডিওটা পুরোটা দেখবেন কারণ কুরিয়ারে যারা ফোন নেন অবশ্যই দোকানদারের সাথে কথা বলে ভিডিও কলে কন্ডিশন দেখবেন দেখার পরে আইমি নাম্বারটা লিখে নেবেন মেমোতে লিখে নিয়ে
আপনি বলবেন যে ভাইয়া হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমার মেমোটা আমারে আগে পাঠান, মেমোটা আগে পাঠাবে পরে প্রোডাক্ট পাঠাবে। আপনি যখন প্রোডাক্টটা উঠাবেন ওই মেমোটার ছবির সাথে মিলায়া মেমোটা মিলায়া এবং আইমি নাম্বার মিলায়া নেবেন, জিন্দগিতে ঠকবেন না। কিন্তু এই জিনিসটা কেউ শোনে না, এমনও দোকানদার আছে মেমো পর্যন্ত দেয় না, পরে বলে যে ভাই মেমোই তো দিল না। তাহলে এগুলা জিনিস আসলে আপনারা শোনেন না, এর কারণে এই জিনিসগুলো আপনারা আসলে নোটিস করেন না, যার কারণে ধরা খান পরে ইউটিউবারে দোষেন ভাই, এগুলা কেউ দোষাদোষি করবেন না। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর কেমন লাগে জানাবেন, দাম কেমন লাগে জানাবেন, আর বেশি লাগলেও আসলে করার কিছু নাই, যদি কমে পান অবশ্যই, কোয়ালিটি যদি ভালো মনে হয় আপনারা অবশ্যই নেবেন, আর আমাদেরও একটু জানাবেন। আর ভিডিওটা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফেসবুকে দেখলে অবশ্যই অবশ্যই বলবো যে চ্যানেলটা ফলো করে দিবেন। আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি, আমাদের হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি, আর শপের নাম হচ্ছে অ্যাপল প্লাস। অ্যাপল প্লাস আমাদের ডি ব্লকে আইসা ফোন দিলে হবে, কোনো সমস্যা নেই, অথবা লেভেল 4 আইসা ফোন দিলে হবে। ওকে ঠিক আছে, লেভেল 4 আইসা আপনার আই সেন্টারের সবাই চিনে, আই সেন্টারের পিছনের যে গলিটা একবার সোজা চলে আসবেন অ্যাপল প্লাসে। আচ্ছা ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।